সরি রাজা, আমি তোমায় খুব ভুল বুঝেছি। তুমি খুব ভালো মানুষ, এই দুনিয়ায় সবাই নিজের কথাই ভাবে, আর তুমি সবার সাহায্য করো। তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। তোমার মতো ছেলে পেয়ে তোমার মা নিশ্চয়ই খুব খুশি। তোমার নাম কি? আমার নাম অশোক আছে স্যার। যে লোকটা মারা গেছে সে তোমার কে হয়? আমার ভাই স্যার। ভাই হয় তোমার? হ্যাঁ স্যার। তুমি জানো তোমার ভাইকে কে মেরেছে? আমি জানি না স্যার। কাউকে সন্দেহ হয়? ডাউট না স্যার, আমার কারোর উপরে ডাউট নেই। কিন্তু আমার তোমাকে সন্দেহ হচ্ছে স্যার। আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। এই ছাড়া স্যার। এই জল দাও ওকে। এই যা জল নিয়ে আয় ওর জন্য। আনছে স্যার এক্ষুনি। দেখো অশোক স্যার, তোমায় কিছু করবো না, সত্যি বলো। স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তোমার ভাই খারাপ লোক ছিল না তো? আরে স্যার, আমার ভাই তো ভগবান মানুষ স্যার, কত লোকদের সাহায্য করেছে, আমি সত্যি বলছি স্যার। স্যার সত্যি কথা বলতে গেলে আমার ভাই এক নম্বরের শয়তান ছিল। কলেজের মেয়েদের বাইরে নিয়ে যেত, ফুর্তি করতো, আর তারপরে না স্যার ওদের ভিডিও বানাতো, আর তারপরে টাকার জন্য ব্ল্যাকমেল করতো স্যার, আর টাকা না পেলে ওদের মেরে ফেলতো স্যার। ব্যাস আমি এটুকুই জানি স্যার। হ্যালো স্যার, আমি মহেশ বলছি। টুঙ্কুর হাই রোডে একটা এই রামচন্দ্র, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। রাজা, তুমি একজন ভালো মানুষ সেটা তো জানলাম, কিন্তু এটা বলো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর কেন নিয়ে যাচ্ছ? তুমি আমার থেকে কি চাও? রাজা, আমাদের কৃষ্ণমূর্তি বাবুর মেয়ে রানী আছে না, যদিও আমাদের ঘরের বউ হয় তো কেমন হবে? মা উপরে বসো। আচ্ছা তুমি একটা কথা বলো, তোমারও রানী কি পছন্দ না? হ্যাঁ পছন্দ, খুব পছন্দ। ওই মেয়েটা এত সরল যে পরশু আমি দেখলাম ওই মেয়েটার বিনুনিতে একটা ছেলে শার্ট আটকে গেছে, আর জানিস ও কি করলো? ওই ছেলেটাকে শার্টটাই খুলে দিতে বললো। তুমি জানো আমার রানীকে খুব পছন্দ। ওরে আমার সোনা, আমাকে বলে দিতিস তাহলে আমি ওর বাবার সাথে তোর বিয়ের কথা বলে নিতাম। মা তুমি তো জানো যে অ্যারেঞ্জ ম্যারেজ আমার আবার পছন্দ না। ঠিক আছে, তুই গিয়ে ওকে তোর মনের কথাটা বলে দে। বলার জন্য তো রোজই যায়, কিন্তু জানি না কেন ওকে দেখলেই আমার মুখ বন্ধ হয়ে যায়। তুই তো ভয় পাচ্ছিস কেন বলতো? তুই ওর কাছে কি সম্পত্তি চাইতে যাচ্ছিস, মনের কথা বলতে যাচ্ছিস? দেখ যদি ওকে ভালোবাসিস তাহলে মনের কথা বলতে ভুলিস না, একদম সাহস করে ওর চোখে চোখ রেখে নিজের মনের কথা বলে দে। আচ্ছা। এবার দেখ রানী, রানী আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ রানী, আই লাভ ইউ রানী, আই লাভ ইউ সো মাচ। এত খারাপ এক্সপ্রেশন, মনে হচ্ছে কোন স্ট্রাগলিং অভিনেতা যে প্রোডিউসারের ঘরে ঘরে গিয়ে কাজ চায়। আচ্ছা এবার দেখো,
এই ভেঙে যাওয়া হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো আর সব সময় ভালোবাসবো। চটি ফেটে যাওয়া অবধি মার খাবি না ফাটা চটি দিয়ে মার খাবি? হ্যাঁ মা। আর নয় তো কি, যে মেয়েটাকে তুই ভালোবাসিস তাকে এভাবে মনের কথা বলবি? জানিস তুই আমাদের সময় ভালোবাসার কথা কিভাবে বলা হতো? ব্যাস তুমি এবার থামো, সবাই নিজের স্টাইলে বলে দিয়েছে, সেই জন্য আমি আমার স্টাইলে বলবো। তাহলে তো তুই ভুলেই যা, এই জন্মে তো তুই বলবি না আর তোর বিয়েও হবে না। তুই একটা কাজ কর, এই মোবাইলটা নিয়ে তুই রানীর হাতে দিয়ে দে, এতে একটা কলার টিউন আছে যেটা ফোন করলেই রানী আই লাভ ইউ, রানী আই লাভ ইউ বলবে। বাহ দারুণ ব্যাপার, তুমি তো সব প্রস্তুতি নিয়ে রেখেছো। আমি তোর মা, তোর সমস্যাটা আমি বুঝবো না তো কে বুঝবে? এই ফোনটা গিয়ে ওকে দিয়ে দে, ও তোর মনের কথা নিশ্চয়ই বুঝে যাবে। মাতৃদেব ভব। আরে ভাই, যা হোয়াটসঅ্যাপে সব মেসেজেস ভাইরাল হচ্ছে রে। এই তুই চটি পড়িস না কেন? আমি চটি পড়ি না। আরে ছাড় না ভাই। হ্যালো, আমার মেয়ের হার্টের অপারেশন, খুব শিগগিরই বি পজিটিভ রক্ত চাই, সাহায্য করতে পারবেন? দাদা কোন হাসপাতালে? পদ্মশ্রী হসপিটাল স্যার। আপনি একদম চিন্তা করবেন না, 10 মিনিটে ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে বাবা। এই শিবা, বি পজিটিভ রক্ত কার আছে রে? বি পজিটিভ? আরে আরে আমাদের শরণেরই তো আছে। শরণ চলট, এই টাকা নে, টুঙ্কুরের পদ্মশ্রী হাসপাতালে একটা বাচ্চার খুব সিরিয়াস অবস্থা, ওকে গিয়ে রক্ত দিয়ে। আরে হসপিটালটা এখান থেকে অনেক দূর, কে যাবে অত দূরে রক্ত? এটা কি বলছিস, যদি তোর বোন হতো তাহলে তুই এটাই বলতিস? তুই টেনশন নিস না, আমার কেউ নেই। আমি বললাম না যাবো না। এই রাজা, এটা কি করছিস তুই? এই শরণ যা এখান থেকে। আরে যা না ভাই, আরে মাথা খারাপ হয়ে গেছে। রাজা কেন এত টেনশন নিচ্ছিস ভাই, বন্ধুদের উপর কেন রাগ করছিস? একবার দেখ ও কেমন মুখ নিচু করে যাচ্ছে, তুই তো জানিস ও এক নম্বরে অলস। আচ্ছা তোর ওই বি পজিটিভ ব্লাড চাই তাই তো? ঠিক আছে আমি ব্যবস্থা করছি, সূর্যের ভাইরও তো একই ব্লাড গ্রুপ, তুই ফালতু টেনশন নিস না ভাই। ওকে কাকু, টুঙ্কুর এখান থেকে কোন বাস যাবে? টুঙ্কুরেরই বাস যাবে না? কোন বাস যাবে, সকাল থেকে মাথা খাচ্ছে। এ বাচ্চা আরে সিগারেট আনতো। আসছে সে।